গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা পড়তেছে একেবারে সকাল যখন শু আটটা বাজে তখন মেয়েটা স্কুল স্কুলে যাওয়ার জন্য মানে এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে সকালে ঘুম থেকে উঠেই মেয়েটা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে হঠাৎ করে শিক্ষামন্ত্রী স্কুল খুলে এক্সামটাও ফেলে দিয়েছে তো মেয়েটার জন্য সকালে ডিম্পোস আর পরোটা ভেজে নিয়েছি কারণ খাইয়ে না দিলে মেয়েটা খেতে চায় না না খেলে পড়াশুনোও পেট থেকে বের হবে না এখন মেয়েটার জন্য নাস্তাটা রেডি করে রুমের ভিতরে নিয়ে যাচ্ছি কারণ ওইখানে পড়তেছে ওরে পড়াবো আর ফাঁকে ফাঁকে আমি নাস্তাটা খাইয়ে দিব। কারণ ও একেবারে অলস নিজের হাতে খাবার খেতেই চায় না খাইয়ে না দিলে যাই হোক শিক্ষামন্ত্রী হঠাৎ করে স্কুলটা একেবারে ফুল টাইম ক্লাস আর ফুল টাইম প্রিপারেশন নিয়ে এক্সামটা শুরু করে দিয়েছে বিশ তারিখ থেকে আমার মেয়েটা এক্সাম দিচ্ছে তো যে সিলেবাস দিয়েছে সিলেবাস আমি কমপ্লিট করাতে পারিনি এজন্য একটু টেন্স চিন্তিত আছি কারণ হচ্ছে কেমন রেজাল্ট করবে সিটি পরীক্ষা যেহেতু আর এটা হচ্ছে একটা পেজ থেকে দুটা ড্রেস নিয়েছিলাম মেয়েটার জন্য একটা আমার জন্য একটা স্টাইলিক একটা পেজ সেই পেজ থেকে আমি অনেক বছর যাবৎ কেনাকাটা করি বাসায় পড়ার পার্টিতে পড়ার সব রকমের কেনাকাটাই করি তবে ওনাদের ফেব্রিক খুবই ভালো এটা হচ্ছে আমার ড্রেস সাদাটা মানে অফ হোয়াইট কালারটা আর ব্ল্যাকটা হচ্ছে আমার মেয়ের তো মেয়েরটা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর মেয়ের ড্রেসটা আমার মেয়ের ড্রেসটা খুবই ভালো লেগেছে ঈদের সেকেন্ড ড্রেস আমার মেয়ের তো স্কুলে যাবো মেয়েটাকে সাথে করে নিয়ে একসাথে বেরিয়ে যাচ্ছি ড্রেস দুইটা নিয়ে আর আপনাদের সাথে একটু শ্যুট করে দেখাচ্ছি টেলার্সের দোকানে যাব ড্রেস দুটা মেক করার জন্য কারণ ঈদের আগে যদি না দেওয়া হয় ফিটিং মতন ড্রেস তৈরি করে দেয় না তো ড্রেস দুটো যেহেতু আনাই ছিল তো এই জন্য আর কি একসাথে বেরিয়ে যাব বাসা থেকে বেরিয়ে টেলার্সের দোকানে দিয়ে স্কুলে যাব ইদানিং প্রচণ্ড গরম পড়েছে চৈত্র মাসে কাক ফাটা গরম আর গরমে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি না স্কুলে যেতে হয় কোচিংয়ে যেতে হয় সারাদিনে তিন চারবার বাহিরে যেতে হয় এই ব্যস্ততার মাঝে এখন আর ভিডিও কন্টিনিউসলি দেওয়া হচ্ছে না জন্য দুঃখিত কারণ মেয়েটাকেই সময় দিব না ভিডিও শ্যুট করব। আজকের এই ভিডিওতে কোনো রান্না টান্নার ভিডিও নাই কারণ সব কিছু অ্যাভয়েড করে আমি যতটুকু পেরেছি ততটুকুই শ্যুট করে দেখাচ্ছি অনেকদিন যাবত ভিডিও দিই না আর মেয়েটার ড্রেসটা খুবই সুন্দর কমফর্টেবল হবে গরমের ভিতরে আর স্কুল থেকে চলে এসেছি এসে একটু ফালুদা তৈরি করে রেখে গিয়েছিলাম ফ্রিজে গরম গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ফালুদা কার না ভালো লাগে ভাইয়ের বউ আমাকে সার্ভ করে দিচ্ছে খাবো অনেক গরম পড়েছে কাটফাটা রোদ একেবারে বুকটা একদম শুকিয়ে যায় গলাটা শুকিয়ে যায় বাহিরে গেলেই শুকিয়ে যায় কারণ বোরকা পরি হিজাব পরি অনেক খারাপ লাগে রোদ্রের ভিতরে আর হেঁটে যেতে হয় হেঁটে বলতে না রিক্সায় গেলেও কিন্তু সেই ঝামেলাটাই হয় কারণ রোদ্রের ভিতরে গরমটা তো মাথার ওপরেই লাগে তো বাসায় এসে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাচ্ছি ফালুদা খেয়ে একটু রেস্ট করে তারপর গোসল করব মা আর মেয়ে একজন একজন করে গোসলটা সেরে ফেলবো কারণ এত গরম পড়েছে গরমে হাফসে যাচ্ছি ভালো লাগতেছে না অনেক অসুস্থ হয়ে যাচ্ছে অনেক লোক মানুষ পানিবাহিত রোগগুলি ছড়াচ্ছে সাবধান সবাই সাবধান হন ভাই রোগ যদি কারোকে অ্যাফেক্ট না করতে পারে পানি বিশুদ্ধকরণ করে খাবেন আমিও খাচ্ছি তারপর বলা যায় না কখন কে এফেক্টেড হয়ে যায় আর এই তো ফালুদাটা খুব সুন্দর হয়েছে একদিন তৈরি করে দেখাবো আজকে তৈরি করার সময় শ্যুট করতে পারিনি ইজি উপায়ে মানে একেবারে ঘরোয়া রেসিপি দিয়ে ঘর ঘর ঘরের জিনিস দিয়ে উপকরণ দিয়ে ইজি উপায়ে বানিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একেবারে যখন নাকি বিকেল হবে হবে ভাব ওই সময়টা বারান্দায় বসে আছি দেখেন গাছের পাতাগুলি একেবারে শুকিয়ে গিয়েছে রোদ্রে আর ওই গাছটা প্রজাপতি ওই গাছটায় ফুল ফুটেছিলো সেগুলো চুপসে গিয়েছে গরমে এত গরম পড়েছে এত রোদ কি বলবো প্রতিদিনই গাছে পানি দিই সন্ধ্যার পরের ভিডিও এটা চিকেন বন এনেছিলাম চিকেন বন আর চা মা মেয়ের আর হচ্ছে নানুর তিনজনে চা বানিয়ে নিয়েছি তিনজনে চা খাবো আর হচ্ছে একটু আড্ডা দিব আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর কোনো অংশে কারো কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা কমেন্ট ইন্সপায়ার করে দেয় আমাকে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য আল্লাহ হাফিজ